প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস টুয়েলভের প্রোজগুলো এবং প্রথম কবিতা অনকিলিং এন্ট্রি আগে পড়ে দিয়েছি। আজকে 2 নম্বর কবিতা অ্যাসিলিপ ইন দ্য ভ্যালি পড়াবো। তোমরা কি করবে, যে ভিডিওগুলো তুমি যদি না দেখে থাকো, তবে ডিপি কোচিংকে তোমরা সাবস্ক্রাইব করবে, অটোমেটিক তোমাদের ফোনে দেখবে চলে যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু খুঁজে পাবে না, কারণ অনেকেই পড়ায়, তো আমার লেখা পড়া তখন খুঁজে পাবে না। আর ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, আমি তোমাদের কমেন্ট করে জানাবে তোমাদের আর কি কি পড়তে হবে, আমি সব সেগুলো পড়িয়ে দেবো আস্তে আস্তে। দেখো, আজকে বলছি অ্যাসিলিপ ইন দ্য ভ্যালি, লিখেছেন আর্থার র্যাবো। আগে আর্থার র্যাবো সম্পর্কে একটু জানো, তাহলে সুবিধা হবে। আর্থার র্যাবো, যিনি ফরাসি কবিতার বিস্ময়বালক বলে পরিচিত, তিনি মুক্ত ছন্দের অন্যতম স্রষ্টা বলে গণ্য হন। শব্দ ব্যবহারের দক্ষতার মাধ্যমে বাস্তব ও কল্পনার জগতের সীমারেখাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কবি হিসেবে তার খ্যাতির মুখ্য কারণ। র্যাবোর কবিতায় অসামান্য চিত্রকল্প এবং রূপক অলঙ্কারের ব্যবহার দেখা যায়। তিনি সিম্বলিজম, তার মানে হচ্ছে প্রতীকীবাদ, এবং ডেকাডেন্স বা প্রগতিশীল মৌলিক সৃষ্টির অভাবেতু অবক্ষয় প্রভৃতি সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার কবিতাগুলি প্রতীকীবাদী ড্যাডাবাদ এবং পরাবাস্তববাদের উপর। বব ডিলানের মতো গায়ক, পাবলো পিকাসের মতো চিত্রশিল্পীর র্যাবোর কবিতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কবিতাটার পরিচিতি জানো, অ্যাসিলিপ ইন দ্য ভ্যালি উপত্যকায় ঘুমন্ত কবিতাটি হয় 1870 সালে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধের পর লেখা, নয়তো 1877 সালে লেখা, যখন ফ্রান্স রাশিয়ার সঙ্গে যুদ্ধরত। কবিতাটির বিষয়বস্তু হল যুদ্ধের অসারতা ও ধ্বংস। একজন রণক্লান্ত সৈনিক একটি যুদ্ধের উপত্যকায় ঘুমিয়ে রয়েছে। ঘুম এখানে মৃত্যুর রূপক, কিন্তু সৈন্যটির ঘুম কোনোদিনই ভাঙবে না, কারণ সে যুদ্ধের শিকার। গঠনরীতি, কবিতাটি একটি পেত্রাকীয় সনেট। পেত্রাক মানে, পেত্রাক হচ্ছেন একজন ইতালীয় কবি। তিনি যে সনেট লিখতেন তার 2টি পর্ব বিভক্ত। 8 লাইন বিশিষ্ট পর্বটিকে বলে অক্টেভ বা অষ্টক, আর 6 লাইনের পর্বটিকে বলে সেস্টেট বা ষটক। এটি 4 লাইনের 2টি স্তবক এবং 3 লাইনের 2টি স্তবক নিয়ে এই কবিতাটা গঠিত। চিত্রকল্পের ব্যবহার দেখো, এখানে কি কি চিত্রকল্প তোমাদের এগুলো ভালো করে জানা থাকলে প্রশ্ন সুবিধা হবে, পরীক্ষায় এরকম আসে কি কি চিত্রকল্পের ব্যবহার হয়েছে। উপত্যকার সুন্দর চিত্রটি বর্ণনা করার জন্য কবি বেশ কিছু চিত্রকল্পের ব্যবহার করেছেন। উপত্যকাটিকে একটি গহ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। যে নদীটি উপত্যকা দিয়ে প্রবাহিত সেটি রূপলি কার্পেটের মতো বিস্তৃত। সৈনিকটি যে ঘাসের শয্যার উপর শুয়ে রয়েছে সেটিকে সূর্যালোকে সিক্ত বলে বর্ণনা করা হয়েছে। ফার্নতাগুলি মৃত সৈনিকের জন্য বালিশ পেতে রেখেছে। এইসব চিত্রকল্পগুলি শুধু আলংকারিক নয়, কার্যকরীও বটে। এবার কবিতাটা পড়া যাক। দেখো, আমি প্রথমে পড়ব, তারপরে এর আরো কিছু পড়িয়ে দেবো। দেখো, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফলোস, মানে ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা শান্ত নদী বইছে। অ্যান্ড লিভস লং স্ট্রান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, যেন লম্বা রূপলি রেখা, অতি উজ্জ্বল একটা লম্বা রূপলি রেখা যেন চলে যাচ্ছে। গ্রাস ফ্রম দ্য মাউন্টেন ট্রম স্টিম দ্য সানস, ঘাসে পাহাড় শীর্ষতে নেমে আসা, মানে সূর্যের ধার যেন নেমে আসছে। রেইজ দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, রেইজ মানে সেই আলো কি করছে, শূন্য যে স্থানটা সেটাকে ভরিয়ে দিচ্ছে আলোয়। এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ, একটি সৈনিক খুব অল্প বয়স, একদম যুবক, শুয়ে রয়েছে কিভাবে, খোলা মুখে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, পিলো মানে বালিশ, তা কিসের তৈরি বালিশ, ফানের তৈরি বালিশ, তার মাথার নিচে থাকছে আর কি, মাথার নিচে আছে ফানের তৈরি বালিশ। আসলিপ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডার গ্রোথ, ঘুমিয়ে থাকে লম্বা হয়ে লতাগুলো জঙ্গলে, সে কি হয়েছে, অ্যাসলিপ স্ট্রেস, একদম লম্বা হয়ে স্ট্রেস ঘুমিয়ে আছে। পেইল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক বেড, ঈষৎ পাণ্ডুর সে, মুখটা পাণ্ডু হয়ে গেছে, কিসের মধ্যে, সূর্য সিক্ত সবুজ শয্যা মাঝে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলো কিসের মধ্যে আছে, ফুলের মাঝে সে ঘুমায়। হাসি তার ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টেল উইদাউট গাইল, যেন শিশুর মতো শান্ত ভানহীন, কোনো ছলনা সে জানে না। আহ নেচার কিপ হিম ওয়ার্ম হি মেক আস কোল্ড, ওহে প্রকৃতি তুমি ওকে উষ্ণ রাখো, তার ঠান্ডা লাগতে পারে।
হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হি রেস্ট, কিন্তু গুঞ্জনরত পতঙ্গরা তাকে বিরক্ত করতে পারে না, তার বিশ্রাম বিরক্ত করতে পারছে না কেন? হি স্লিপস ইন সানলাইট অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, সে ঘুমিয়ে আছে সূর্যালোকে এক হাত তার বুকে। এট পিস ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, রাখা শান্তিতে দেহ পাশে শুধু আছে কি দুটি লাল গর্ত। এই দুটি লাল গর্ত থেকে বোঝাচ্ছে যে সে কিন্তু বেঁচে নেই। অডস নোটস এর মধ্যে কি আছে দেখো, ভ্যালি মানে উপত্যকা, স্লো স্ট্রিম একটি ছোট নদী যা ধীরে ধীরে প্রবাহিত হয়, স্ট্রান্স তন্তু সুতো বা আঁশ, পেল পান্ডুর বিবর্ণ, সানসফট বেড রৌদ্র স্নাত বিছানা, ইনফ্যান্টস কোলের শিরুকে বলা হয় ইনফ্যান্টস, হোলস গর্ত বা বিবর। এবার দেখো যেটা আমি বলছিলাম পরে পড়াবো, কবিতার সার সংক্ষেপ সাবস্ট্রান্স অব দ্য পোয়েম। প্রত্যেকটা কবিতার সাবস্ট্রান্স যদি তোমরা পড়ে থাকো, মুখস্থ করে রাখো আর বুঝতে পারো সাবস্ট্রান্স, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর সাবস্ট্রান্স দিয়ে তোমরা করতে পারবে। আর এই ভিডিওটা বেশ কয়েকবার দেখলে শর্ট প্রশ্নের উত্তরও খুঁজে পাবে। অষ্টক অংশ দেখো প্রথমে কি আছে, এটা চারিদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা একটি সবুজ উপত্যকা, আস্তে আস্তে বয়ে চলেছে একটি নদী, তা যেন ঘাসের উপর রূপলি ফিতের মতো বিচ্ছিন্ন বিছিয়ে আছে। যেহেতু সূর্য পাহাড় চূড়া থেকে আলো বিকিরণ করছে, সূর্যরশ্মি উপত্যকাটিকে তার উজ্জ্বলে ভরিয়ে দিচ্ছে। একজন যুবক সৈনিক ঈষৎ খোলামুখে ফার্নলতায় তৈরি বালিশ নিয়ে ঘুমোচ্ছে, সে যেন একটু ঘুমিয়ে নিচ্ছে এবং উপত্যকার ঝোপঝাড় গাছপালা তার জন্য সবুজ বিছানা পেতে দিয়েছে যা সূর্যের শক্তি শোষণ করেছে। ষটক অংশে কি আছে দেখো, সৈনিকের পা রয়েছে ফুলের মধ্যে যা উপত্যকায় প্রচুর পরিমাণে ফুটেছে, তার ঘুমের মধ্যে সৈনিকটিকে ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু সে যেন শিশুর মতো নিষ্পাপ ভাবে হাসছে, পতঙ্গেদের গুনগুনানি তার ঘুমকে প্রভাবিত করে না, তার এক হাত বুকের উপর আর মনে হচ্ছে সে যেন শান্তিতে ঘুমোচ্ছে। খুব কাছ থেকে দেখলে অবশ্য বোঝা যাচ্ছে যে সৈনিকটি দেহের পাশের দিকে দুটি গুলির গভীর ক্ষত আছে। এবার দেখো, এবার তোমরা এটা বেশ কয়েকবার দেখার পরে তোমরা সারসংক্ষেপটা একটু পড়ার চেষ্টা করবে বইতে, দেখবে অনেক সুবিধা হবে, ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাও। এর পরের ভিডিও দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।